লঙ্গরখানার উপর বাবুসি বসতি বাবুচি প্রায় উজুর দরবার করি 5 বছর হইছে কোস বাগরে তাকে তাকে তু বাবুসি বে এই মন মন একদিন বাবে দে ফদ গোস বাগের দরবার তো গো মানুষ লিতে মানুষ হইছে বেনামাজ এলে নামাজ হইছে আল্লাহর ওলিয়া নিবে মোকাম্মেল হইছে একজন সাধারণ মানুষ হইলে আল্লাহর ওলিয়া হইছে গরিব তাইলে খুশালা করে দিছে আর নিজের সুখে বহুত মানুষের এলে দেখি বড় করে হবে GAH মিডিয়া সুন্দর আদর্শময় জীবন করতে ও সাজাতে একটি বিশ্বস্ত ইউটিউব চ্যানেল মোবাইল 01819162707 01710114020 আপনি ঘরের মধ্যে কাজ করার সময় ঘরে কোনো কিছু করার সময় হাঁটার সময় আপনি যে কোরআন শরীফ তেলাওয়াত করতেন আফজালুল ইবাদাত তেলাওয়াতুল কোরআন আপনি যে কোরআন শরীফ পড়তেন আমি এগুলো গর্ব থেকে খান লাগাই শুনতাম আনা আসমাউ তেলাওয়াতুল কোরআন মায়ে বইতো বয়ে কিন্তু জান মা এন জান মা নিজের বাপের জবানে মাইয়ের নামে দলিল দিয়ে দিল না নিজের বাপ নিজের মাইয়ের দলিল দিতে বাপে আর মাইয়া আর না জানে বাবা বাপে দলিল দিয়ে দে আবার বহ সংসার বাইদের কিছু মার তালে বলেন একদিন একদিন শান্তি পাবি শান্তি নেই তোমার মা বড় বড় হবি যাইতো না তো কেন বোধ হয় তুমি উইতের দহেজ বানাই করো তোমার শিখে দিয়েছি উইতে মা বাপ ফেলাই আল্লাহ
আমি আর বারান্দা বলে রাসূল আড়াল দিলেন কবুল হয়ে গিয়ে কবুল মুশকিলি করো না গে দুনিয়া মুশকিলি করো না হক গো বুড়াই আর কত জু উনন আ হই কি খোদা আরা হুজুর কেবলা রাত তো বাই তো তো সুজুর রাত তো খোদ হুজুর আরা আতা আতে বাই তো ইয়া দিন খোদ দিন ডাইরেক্ট আদরি দরি বাই করাই আরা তো হুজুর একদিন কইলাম তো তো সুজুর রে হুজুর আরার বাড়ি মুশকিলি না এটা গরম না অনেক কানা হাম করন না আরার কান হান খা বান্ধু অনেক কিনে আইও না কি বান্ধু হানকা সরি অনেক কানা আরার নাই হুজুর কেবলা ও দাই জান তো টাইম নাই আর শরীর খারাপ আক সময় যাই তো গদ হুজুর গদ তো লেখা হাম করে আইন গেল আর আর কান জিনি যে বুদি লেখা জিনি দিও কদিন কি ও দা কান ফাত্তর ফরাইলি ইটি আল্লাহর রাসূল ও দা কান কি ফরাইলি যে ইয়ান খান কাত লাগাই দে মন গরিব দাই ওলা রাসূল এটা আছে ইতারা বুঝত দাই উনি দে হদ হুজুর এবারে নিজরা তো ধরে আরারে কানি ফরাই দি ইয়ান লয়ে পরে ভুগত বাজি লো ভেরাইটার মুশকিল আসি হদড়া খান কা বাইতে তাই তো দেরি আছে জাঙ্গা টাঙ্গা ক্লিয়ার করা পড়বো ইটিয়ান হডলা আবি ইটিয়ান হডলা কি একজন হদড়া গরিব মানুষ ইটিএন দি হইছে আলো ইত্র নি যাই আছে না আর দি গলাই আল মারি দেখো বড় করে হ সুবহানাল্লাহ বুঝাই দুন নি দি ইটিএন আল মালে লাগনার ওয়ার ওয়ারে এদিনে দিতে তকদির পরিবর্তন হই কোটি কোটি টিয়ার মালে হই সুবহানাল্লাহ তিন চার বছর বাদ জাঙ্গাও ঠিক হই এখন গা বাঁধি ফেলে লেডি হই দি কতড়ে ইটিএন কলে কত আর আল মালে কত কি আন কোন দিয়া যাইতো যে সামজু আপনি বলেন দি বিদ্যমান লাই দিয়ে তকদির পরিবর্তন এত নিয়ামত ওদিনে বান্দর মন রোমা রোমা বাজা হড়ে গই যে রোমাত গই তেন তিনটা বাজে তুন মাহফিল শুরু হই দিনের আই যাই রে মুসি মগরিবের ঘর তুন গর্গি গরনের বাদ কি ওয়াজ গদি রে গদি আড়া রাই শুনন হইছন সারমিকে বাতি চলাক না গুরাই গুরি রে সাইয়েন দেদি বেয়াত গুনার ঘরে ঘরে মদ গুলার ইতারা ভারত খান করে তোমার একটা ঘন্টা টান ইতারা হনো মেহমান গেলে এবার বাধ্যতামূলক খাইতে হই মানে খা পড়বে নইলে কোনো বর্ষ হয়ে যায় শুধু আরা উজুর দেই নইলে আরা রসিদ করে গেলে স্যার দেদি গুলার দবর দবর মানে মেহমান গেলে খা পড়বে নইলে বলে নারাজ হয়ে যাবি হ্যাঁ বৈদ খুদা ইশারা ইয়ে বলতে গেলে আমি আরা গেল এই জিনিস গেলে তেতে বানা দো মে রেসিনে কো মদিনা নিকালো বাগর গম সে ইয়ে সফিনা সালা শান্তি লাগ না ওয়াজ বালা লাগ না অনারার দেখি এত বালা লাগ মাথার টুপি কেন মনে টুপি আইন না বেরো শুধু শুন তবে টুপির দরকার আছে না যার মাথার টুপিটাই আজ পানি গজবে না মরিবে ঠাড়ারা ভরি না মরি না টুপি বেরো শুধু শুন
ঠুবিতা হওয়ার কারণে আল্লাহ রহমতের ঘরে তলিবের নাম কিন্তু গুনাম আপসা কি বিন্দা বলি এলে টুবি নবিন্দে নবিন্দে আর একদিন ইমাম সাহেব দিব দিব তোর গলে দিবে কবুল হুজু জানা আর 80 জন নো দিন তুই দিলাম কি ঠিক নে তো ঠিক কর আহ কি হই তো মাজলিম তো রোমা উপজাতি ভারি ভারি ইবে আরে ডাকে ওই জাহাঙ্গীর জু তোরবালা লাগের ভারি মানুষ উদ্যোগ করি ওই জাহাঙ্গীর জু তোরে বালা লাগে আবার আরে দেখো না ওদের কি মোবাইল না দেখি নে আ দেই লই আরে যত মহব্বত করো আই তোরে মহব্বত করি হদুজুর কান খামঙ্গে আরে গো দেখা আমাদের কি হামনি কত মুরগর ভারত মুরগ তো আমাদের কি এই কত মামলা মে লামিয়ের ঘর বেগুন বাই বলে ইয়ে মুরগর না ভাঙে বেগুন ভাঙে আর গা হ্যাঁ তোর গান না ভাঙে কা হুজুর সিটাং গেলাম জামিয়া মাদ্রাসা তুমি কো বক্স আন নিলাম ইবে ইন্ডি ফোন তো দিই তুমি কো লট কেন আসিলি বা দেখি মামু গেই হই ইতারে বুজার আয়া করি সাইলো বাক্সইবে দেখি গেই গই কত মই বুঝি তার কি বাক্সইবে এন্ডে যত খাম দিবে খবর তো খাম দিব গোসবাক আব্দুল কাদের জিলানী কত বড় মরকজর আল্লাহর ওলি ভাষায় বুঝি বাবার লগে জুমার নামাজ আছে ইন্দে খনে মাতে কিরোড় ওয়া নু বুঝুমা মাটি বের কি আলো লুকা আদালা ফান গলে গেছে মাতা গুরু লাস আছে ফুটে ইকু দুকে আল গসন দর করে দিন আল্লাহ বুঝে গত তো আমিন বড় করে হয় আমিন সাল জঙ্গির সাথে হুজুরে কোস সগলান জুমার নামাজ যাচ্ছেন ও বু তোমার উদে আইজো জুমা ফরজ না হয় জুমা নামাজ হইতে যাইতে লাগবে বিতরণ করলো ইয়ে বারান্দার বই দেখো বেগুন তোমার মহব্বত করিব ঠিক আছে আপনি যান আ বেগুন সার খোদা আল্লাহ বারে খতিব সাহেব বেশি সুন্দর এটা আমাদের খতিব সাহেব ছেলে বেশি বেগুন দোয়া কর আমার সাল জঙ্গি খুতবা দেন কি দেন অনারা সকসারি মিকে দুঙ্গে ইকে দুসব আলমল সারা সাইলো সগরিয়া গুনা মাফ দিব ইকে জু সাইতো তোলে সালে জঙ্গি খুতবা দিয়ে রে নামাজ না নিয়ে দিবেন মুসল্লি হলো হ্যাঁ না গোসবা আব্দুল কাদের জিলানী গদাই নিয়ত বাঁধি আর তুলি দে যে মত মাই নজর মে আতা হে আই নিজে সগে দেখি যে সারা মসজিদ মালাইকা বরফুল হতা হে দেদে ফেরেশতা আইরে সারা মসজিদ গিরি গিরি বড় বড় গোসবা কা কত দুয়া ফেরেশতা কত নাই গেল দুয়া ফেরেশতা আন্ডা কত আইলে মনন খুশি খুশি এলে ও জন ও যে দুয়া ফেরেশতা গোসবা কর ভাষা তো ফেরেশতা রে জল দে আই ফেরেশতা কি আম মকসুদ লা করি এই মসজিদ মে আছে হন উদ্দেশ্য লে আইছ খোদা সিদে এটা খজম বি আসতে খজম দজো কি দৃষ্টি করি বিল আসে হজম বিএসটি লিস্টি গোজবা কত লিস্টি দিতে করিবে আই আব্দুল কাদের কানে দেখাইও না বড় করে হ সুবহানাল্লাহ সালা দুনিয়া আলহামদুলিল্লাহ আবার সে কি পারাইও দেখছি তার ঘর আর কি আইতে পারে ইবে নামাজ দেখাবি তুমি তো
হঠাৎ করে গৌসবাগরে লিস্টি দেখার দেখাতে এগুন রানী বান্ডা করে তখন সাহা জঙ্গি ভুসল দে বাবা মাই কে শুনতে হয় আল্লাহ আর একদিন হুজারা মুবারকাত বই লই 3500 রুদি গৌসবাকের দুনিয়াত কেরামত সাবিত হই গেল 3500 রুদি কেরামত লঙ্গরখানার গরিব তাইলে বসালা করে দিয়ে আর নিজের চোখে বহুত মানুষের দেখি বড় করে আজ ইয়ে গৌসবাগর আই দেখো আই আজ এত বছর এটা লঙ্গর খানাত করিল আর কিছু না বানার আর জেনে কেন কিছু ন কুটি বতিও ন আল্লাহর বলিও আজ দর করে একবার হোন তোর বানির দরবারে তাছে আসসালামু আলাইকুম ইয়া গৌস সকলাইন গৌসবাগ রূপ কি দিন গৌসবাগ স্যার ও সাহেব কি খবর বাবুচি হুজুর আয় ওনার কাছে কোন দরখাস্ত লইছি কি খোদা আয় আজ ওনার দরবারে বহুত পুরা না মানুষ বালা দিদি আর অনেক কিছু বানাই কেন দ আর অনেক গজবাক কত কি বানাই দিতাম এ মাসের বেতন লই না কত লই কতই না খাই কত বিয়গুন তো তো কি তোর নয়া করে কি দিতাম হুজুর আর নিজের চোখে দেখি দেখলাম বেনামাজি এলে নামাজি হইয়ে গরিব এলে গুটি গতি হইয়ে সাধারণ মানুষ হইলে আল্লাহর অলি হইয়ে আর আল্লাহর অলি বানাই দো নইলে বড় হইছে আল্লাহ বানাই দো কোসবা কাগদে তুই বেকুম না নড তুই যাই ওলাদ রাসূলের বাবসি এতের গো জিয়াতুন বড় বদিল তা দুনিয়া নেই তুই আই ওলাদ রাসূলের যে বসি এতের গো ইয়ে নন্দে তো দিন বলেন নসি হুজুর আয় কি আজিবন বসতি তাই যাই না আল্লাহর ওলি বানাই দাও না আইজান গ্রামে গ্রামে ঘুরে তেরি তো গজবা বন্ধ করি কথা ইচ্ছে তোরা কিচ্ছু বানাই দিতাম না পয়সা লাও করতাম না আল্লাহর ওলিও বানাইতাম না তুই কিরবি ওদের কিরবি মানে আত্মাইকম না যাই বুঝলি গজ
কিছু বানাই দিবি একবারে বানাই দিস কিছু এখন বাড়ি গেল মা গাল দিব শান্তি তেমনি গেল বাজি দিয়ে বাজি বাবসি লোট করে গিয়ে বিশ্ব রোটে একজন কাজ তলে বই লই যে মানুষ আর একজন যদি কিছু খা দিয়া দিতারি গৌসবা খুশি হয়ে যাব কিছু খা দিয়ে দিতে গৌসবা মানুষ যেগুন আছে কাবালা সচ্ছল কি মানে পয়সা খত দাম আত্ম খত বুঝিন না বাড়ি
কিন্তু আজ অনরে যেতে ভাই আর বারে কেউ নদীর ওই সন্ন্যতল অনরে দিয়ে একবার রে ভারত জগত বার হয়ে দিয়ে না বলতে আর কোন সব কত নিয়ম ওই লাগছ না এবার হারাই লেখারে বুঝাই দাও ইবে লাগছ না না বুঝো অনা সারি বুঝাই আল্লাহ কবুল করো আমিন খান বিরক্তি লাগ না শুনো তারা তারে তের নগরে শুনো ঠিয়া দিয়ের দোয়া গায় লইরে ও বা তোরা হটে যাবি এ দোয়া মানুষ খোদা আর সফর বারে দিন জায়গা যাই গৌস বাগের দরবারে যাবে না খোদা না আজি যাইতাম না খোদা না গেলে তো আলহামদুলিল্লাহ দোয়া করে দি যা এটা গেল আর এক্সাম লেবা দেব আবার এখন দিয়ে দে হুজুর নুন নাই অবশ্য হুজুর খোদা না না দি দে নুন নাই কি চতুর্দিকে দেখি উনারে গুরুর কা বাবসি আরে কিয়ামতের দিন ইবারে জুলুস গরি গরি আল্লাহ জান্নাত লই যাব কারণ ইবে দামান মুস্তাফা দরিয়ে اولاد রাসূলের কদম ধরার কারণে এই বাবসির ইজ্জত ইয়ান তোলায় তোলায় বাড়ি যাব গজব বাবসি কথা রে আর অনেক সবই আর অনেক কই গজব বলল বারবার জানা দিবে গেল গজব কথা পর তা টান যারা ভাই তারা তো আল্লাহ তাহলে অনুরোধ করি যে দূর ভারত এক জন বন্ধ হয়ে যাবে অভাবের কারণে
আর খামল যে জায়গায় জায়গায় মাদ্রাসা গুলোই খান্দা খান্দি করেন ইন্দি আরা খুনি করে করেন আর উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রিয়া সুন্নি মাদ্রাসা আর বাড়ি বটিয়ে কিন্তু ইন্ডিয়া এর কারণে কাছে মত বাজি আল্লাহর রহমতে এন সলে আই সাইদি ইন্ডিয়া কেন বাঙ্গা তা দিয়ে না জোরা করি বলি আর টার্গেট হল দিয়ে কেন জিন্দিগি ইয়ে জেটি আন দিয়ে অ্যাডভান্স দিয়ে আমি এখন মাদ্রাসারে দিয়ে এই কুরসি দার দাও দিতে গিয়ে অ্যাডভান্স এটি মাদ্রাসা লই নি দিয়ে শুন না মাদ্রাসারে দিয়ে না আর কমিটি জেন্ডে মাদ্রাসা এখনো আর ভাই এই নাসির ইন্ডিয়া কেন মাহফিল করি গেল একদিন কিয়ামতের দিন আরো ফাঁকে সাক্ষী থাকবো কথা
ফালের মধ্যে ঢুকো
যেই উটটা আপনার ভালো লাগে, তাজা মোটা সুন্দর, এই উটটা নিয়ে আপনি চলে যান। এতুন জিবে বালা আইবে লাই মন খুশি হই না। আনুরুন নবীর গরীব সাহাবী প্রশ্ন করার, ও আমিরুল মুমিনিন আর উট দিবেলেই দিবে আর লইবে না? ওদের কিয়া বাবা দান করে দি। আই ওসমান নিজের চোখে দেখি কিতাবের মধ্যে আছে হযরত ওসমানের আগে দিছে 80,000 ফেরেশতা আইন তুমি যাবো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা লেখা বন্ধন করবি, ওট মরি যাবি, বই হযরত ওসমান যাবি, বই সাহাবী যাবি, বই, কিন্তু এই সব লেখা কিয়ামত বন্ধন করবি। তো ভাই যত মুরব্বী দুনিয়া সারি গে আল্লাহ বেগুন বৈশ আর বাদাম দুই আর কথা কইতো আসছে যাতে মিন্নতা না এখানে ইজ্জতাম রক্ষা করবো বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ।